ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে একজোট 52 দেশ। তবে এবার কি আসবে কোনো ফলাফল? ইসরায়েলি সেনা সমাবেশের উপর হিজবুল্লাহর ভয়াবহ হামলা, ব্যাপক প্রাণহানির আশঙ্কা। আদালতে নওয়াজ শরীফের 3 প্রার্থীর বিজয়ী ফলাফল স্থগিত, কোন পথে পাকিস্তানের রাজনীতি? ভারতকে টেক্কা, যুক্তরাষ্ট্র থেকে টহল জাহাজ আনছে মালদ্বীপ। নাভালুনির মরদেহ নিয়ে চাঞ্চল্যকর তথ্য। রাফা ইসরায়েলকে মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুত হামাস। ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে একজোট 52 দেশ। আন্তর্জাতিক বিচার আদালত সোমবার ইসরায়েলের বিরুদ্ধে গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখলদারিত্ব বিষয়ে শুনানি শুরু করেছে। আদালতটির 15 বিচারপতি প্যানেলের সব সদস্যের উপস্থিতিতে সোমবার এই শুনানি শুরু হয়, চলবে 6 দিন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে এই শুনানিতে 52টি দেশ ও 3টি সংস্থা তাদের যুক্তি উপস্থাপন করবে। এর মধ্যে গতকাল কয়েকটি দেশ যুক্তি তুলে ধরেছে। মঙ্গলবার যুক্তি তুলে ধরবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সৌদি আরব, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। সোমবার ফিলিস্তিনদের পক্ষে যুক্তি তুলে ধরে দেশটির প্রতিনিধি দল রিসলার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান দাবি করেন এবং গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্বের আইনি পরিণতি সম্পর্কে তাদের যুক্তি উপস্থাপন করেন। এদিন ফিলিস্তিনি প্রতিনিধিরা দেশটির জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বৈষম্যমূলক আচরণ বর্ণবাদের সমতুল্য বলে ঘোষণা দিতে আইসিজির প্রতি আহ্বান জানান। ইসরায়েলি সেনা জমায়েতের উপর হিজবুল্লাহর হামলা। ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন। এক বিবৃতিতে তারা বলছে, গাজা উপত্যকার সমর্থনে দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে। তাদের যোদ্ধারা গতকাল বিকালে ইসরায়েলের আল বাগদাদি ঘাটির পাশে সেনা জমায়েতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের আল মানাকিম এলাকায় আরও একটি সেনা জমায়েতে উপযুক্ত অস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। এর বাইরেও ইসরায়েলের আরও কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। প্রতিদিনই ইসরায়েলি অবস্থানে হামলার ঘটনা ঘটছে। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, তবে দখলদার বাহিনী তাদের ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। আদালতে নওয়াজ শরীফের 3 প্রার্থীর বিজয়ী ফলাফল স্থগিত। নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ বা PMLN এর 3 প্রার্থীর বিজয়ী ফলাফল স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার এইসব ফলাফল স্থগিতের নির্দেশ দেন আদালত। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই 3 জনের বিজয়ী হওয়ার ফলাফল স্থগিত করেন আদালত। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, সোমবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারক মিয়াগুল হাসান আওরঙ্গজেব ও বিচারক আরবাব মোহাম্মদ তাইরকে নিয়ে গঠিত 2 সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন। গত 8ই ফেব্রুয়ারির নির্বাচনের পর জাতীয় পরিষদের 47 আসনে PMLN এর তারিক ফজল চৌধুরী, NA 46 আসনে আঞ্জুম আকিল ও NA 45 আসনে রাজা খুররম নওয়াজকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন, কিন্তু তাদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলে PTI। পরে তারা এই 3 প্রার্থীর জয়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারিক চৌধুরী 1,02,502 ভোট, আঞ্জুম আকিল 81,958 ভোট পেয়ে বিজয়ী হন। তবে নির্বাচন কমিশন ঘোষিত এই ফলাফলের বিরুদ্ধে আদালতে যান ইমরান খানের দলের প্রার্থীরা। অন্যদিকে রাজা খুররম ইসলামাবাদের NA 48 আসনে বিজয়ী হলেও চ্যালেঞ্জ করেন PTI সমর্থিত প্রার্থী আলী বুখারি। নির্বাচন শেষ হওয়ার পর থেকে ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ করে আসছে PTI সহ অন্যান্য রাজনৈতিক দল। এরই মধ্যে শুক্রবার রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টা স্বীকার করেন নির্বাচনে কারচুপি হয়েছে, এমনকি তিনি এও জানান যে এই কারচুপির সঙ্গে তিনি জড়িত। বিষয়গুলো স্বীকার করার পর তিনি নিজের শাস্তি দাবি করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ভারতকে টেক্কা, যুক্তরাষ্ট্র থেকে টহল জাহাজ আনছে মালদ্বীপ। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে মালদ্বীপের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে উপহাসের জেরে দুই দেশের মধ্যে ঘটেছে অপ্রত্যাশিত কিছু ঘটনা। এমন পরিস্থিতির মধ্যে এবার মালদ্বীপ নৌবাহিনীর জন্য 4টি টহল জাহাজ পাঠাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা চলছে একটি উড়োজাহাজ পাঠানোর ব্যাপারেও। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি এক আলোচনার সভায় এই কথা জানিয়েছেন। 2 সপ্তাহ আগে মার্কিন এই কর্মকর্তা মালদ্বীপে সরকারি সফরও করেন। আলোচনায় বলেন, মালদ্বীপে 1,200 দ্বীপ রয়েছে। দেশটির মালিকানাধীন 53,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা। এটি আয়তনে ফ্রান্সের সমান। এটি একটি বিশাল দেশ। প্রতিরক্ষা সংক্রান্ত চাহিদার কথা বিবেচনা করলে মালদ্বীপ বড় দেশ। তিনি আরো বলেন, এত বিশাল এলাকার সার্বভৌমত্ব রক্ষা করা সহজ নয়, তবে প্রযুক্তি প্রশিক্ষণ এবং সরঞ্জাম ব্যবহার করে এটি করা সম্ভব। যুক্তরাষ্ট্রের পাঠানো টহল জাহাজ মালদ্বীপের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডোনাল্ড লু এসব কথা বললেও যুক্তরাষ্ট্র আসলেও টহল জাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মালদ্বীপ সরকার। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছিল, প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর সঙ্গে ডোনাল্ড লুর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
বিদ্রোহী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করায় মিয়ানমারের 3 জেনারেলের মৃত্যুদণ্ড। বিদ্রোহী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ এবং শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ায় মিয়ানমার সেনাবাহিনীর 3 শীর্ষ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি চীন সীমান্তের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ায় তাদের মৃত্যুদণ্ড দিয়েছে জান্তা সরকারের আদালত। সামরিক সূত্রে বরাত দিয়ে খবর জানিয়েছে AFP। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় 3 বছরের মাথায় সম্প্রতি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তারা। বিদ্রোহীদের প্রচণ্ড আক্রমণে বহু এলাকা, সামরিক ঘাট এবং শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা। এর মধ্যে গত মাসে লক্কাই নামে চীন সীমান্তে গুরুত্বপূর্ণ একটি শহরের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। প্রতিবেদনে বিদ্রোহীদের মুহুর্মুহু হামলার মুখে শান রাজ্যের লক্কাই শহরের নিয়ন্ত্রণ ছাড়তে বাধ্য হয় জান্তা সেনারা। এছাড়া শত শত সেনা বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। বিপর্যয়কর এই ঘটনার পর এক মাসের মধ্যে সেনা কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলে এপির প্রতিবেদনের মতে সেনাবাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার 3 সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নাভালনির মরদেহ নিয়ে চাঞ্চল্যকর তথ্য। রাশিয়ায় গত 1 দশকে সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা ছিলেন আলেক্সি নাভালনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর এই সমালোচক শুক্রবার কারাগারে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল 47 বছর। নাভালনির মৃত্যুকে ঘিরে বাড়ছে জল্পনা কল্পনা। তার মৃত্যুর জন্য প্রেসিডেন্ট পুতিনকে দোষারোপ করছেন পশ্চিমা নেতারা। এবার তার মরদেহ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এক বেনামি প্যারামেডিক। ভারতীয় গণমাধ্যম NDTV-র এক প্রতিবেদন বলছে নাভালনির মৃতদেহে ক্ষতচিহ্ন রয়েছে বলে একটি স্বাধীন নিউজ আউটলেটকে জানিয়েছেন এই প্যারামেডিক। তিনি বলেছেন নাভালনির মৃতদেহের ক্ষতচিহ্নগুলো ছিল কোনো ব্যক্তিকে খিঁচুনির সময় চেপে ধরে রাখলে যেমন দেখায় সেই চিহ্নের মতো। প্যারামেডিক আরও বলেন যেসব কয়েদি কারাগারে মারা যান তাদের মরদেহ সাধারণত সরকারি ফরেন মেডিসিন ব্যুরোতে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার লাশ কোনো এক কারণে একটি ক্লিনিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রাশিয়ার একটি আদালত নাভালনিকে 19 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। গত বছরের শেষের দিকে তাকে বিশ্বের অন্যতম ভয়াবহ কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই মৃত্যুবরণ করেন নাভালনি। রাফায় ইসরায়েলকে মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুত হামাস। চলমান গাজা যুদ্ধে রাফায় ইসরায়েলকে সর্বাত্মকভাবে মোকাবেলায় হামাস প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কাতারের অবস্থানরত দলটির এক সিনিয়র কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি রয়টার্সকে বলেন হামাস রাফায় দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত তাদের 6,000 সৈন্য নিহত হয়েছে। হামাসের এই নেতা বলেন নেতানিয়াহু যে দাবি করেছেন সেটি আমাদের জন্য কঠিন। তিনি গাজা দখল করতে পারেন, তিনি হামাসের নেতৃত্বকে হত্যা কিংবা হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জন করতে পারেননি, বরং হামাস এখনও আপন শক্তিতে দাঁড়িয়ে। এদিকে ইসরায়েলের সাথে হামাসের চলমান যুদ্ধে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই নিয়ে স্থলযুদ্ধে গাজায় নিহত সেনার সংখ্যা 235-এ দাঁড়িয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সোমবার ঘোষণা করেছে গতকাল দক্ষিণ গাজায় সাইমন স্লোমপ নামের এক সেনা নিহত হয়েছেন। তিনি প্যারাটুপার্স ব্রিগেডের 202 ব্যাটালিয়ন কিরিয়াত বিয়ালিকের সদস্য ছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে স্থল আক্রমণে নিহত সামরিক বাহিনীর সংখ্যা 253-তে দাঁড়িয়েছে।